বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক নার্স দিবস। এই বিশেষ দিনটিতে নার্সরা সেবার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। নার্সরা জানান, রোগমুক্ত জীবন দানকারী এই পরিষেবায় নিজেদের নিয়োজিত করতে পেরে তারা গর্বিত। রোগী সুস্থ হওয়ার পর তাদের মুখে হাসি এবং সহযোগিতায় তারা খুশি। এদিন নদিয়ার শান্তিপুরের নবজাগরণের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা জানাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে উপস্থিত হন। এদিন তারা সেবিকাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি কেক কেটে দিনটি পালন করেন। হাসপাতালের সুপার সেবিকাদের শুভেচ্ছা জানান। 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ইনি হচ্ছেন আমাদের আধুনিক নার্সিং এর মানে পায়োনিয়ার। ওনার পথ ধরেই, ওনার মত ধরেই আজকে আমাদের আধুনিক নার্সিং এই পর্যায়ে পৌঁছেছে। তখন নার্সিং ছিল একটা সেবা, ব্যক্তিগত উদ্যোগে বা কোনো একটা গ্রুপ এরকম নার্সিং করতো, কিন্তু আজকে নার্সিং হচ্ছে একটা প্রফেশন। এবং যেটা বলার কথা যে সেটা আজকে হচ্ছে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য পরিষেবা, এই পরিষেবার মানে মেরুদণ্ড হচ্ছে নার্সিং প্রফেশন। হ্যাঁ, আমাদের এখানে মানে হেলথ পরিষেবাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সেখানে আমাদের ডাক্তারবাবুরা থাকেন, তারপরে আমরা নার্সিং স্টাফ থাকি এবং অন্যান্য আমাদের সহকারী স্টাফরা থাকেন এবং বিভিন্ন রকমের টেকনিক্যাল স্টাফ থাকেন। তারা সবাই মিলে আমরা আমাদের এই স্বাস্থ্য পরিষেবাটা আজকের দিনে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আজকের দিনে আমাদের স্বাস্থ্যকর্তারাও এটা স্বীকার করেন যে স্বাস্থ্য ব্যবস্থার মানে যে মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু নার্সিং প্রফেশন। ডাক্তারবাবুরা আমাদের মাথা বা ব্রেন, ওনারা আমাদের পরিচালনা করেন বা আমাদের ইনস্ট্রাকশন দেন, কোনো টিম লিডার। হ্যাঁ, বাট একটা শরীরে যেমন মানে সেটাকে ধরে রাখতে গেলে যে মেরুদণ্ডের যে প্রয়োজনটা হয় সেটাই যেমন মানে একটা মুখ্য ব্যাপার, সেরকম হচ্ছে আজকে আমাদের নার্সিং প্রফেশনটা সেই ব্যাপার। বলবো আমরা অবশ্যই ধৈর্য ধরতে এবং আমরা চেষ্টা করি আর কি, কিন্তু এটা তো জাদু না, এটা তো মানে ম্যানকাইন্ড সার্ভিস। আমরা যারা পরিষেবা দেই আর কি, আমরা মানুষ এখানে একেবারে ত্রুটি বিচ্যুতি থাকে না কখনো। যে নার্সিংপুর, তার জন্য আমরা শান্তিপুর হসপিটালের নার্সদের আমরা সংবর্ধনা দিলাম এবং তাদের সাথে আজকের এই দিনটা উদযাপন করলাম। প্রতিবছরই করা হয় না? আমরা প্রতি বছরই এই আজকের দিনে 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, এই দিনে আমরা প্রতি বছর আজকে দিনটি পালন করি। কী কী হলো এখানে প্রোগ্রাম? আজকে কেক কাটা হলো এবং ওনার স্মরণে স্মরণসভা করা হলো, নার্সদের তার বক্তব্য শোনা হলো, আমরা সম্মান দিলাম তাদেরকে, আমাদের দিনটা আজকে পালন করা হলো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।